মঙ্গলবার মধ্যরাতে হঠাৎ আগুনে ভস্মীভূত হলো ছয়টি বাড়ি। ঘটনাটি ঘটেছে ভগবানগোলা দুই ব্লকের আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হাসানপুর টেকপাড়া এলাকায়। আগুনে ভস্মীভূত হয় শম্ভুনাথ মণ্ডল, বিজয় মণ্ডল, সন্তোষ মণ্ডল ও নরেশ মণ্ডল এবং সনত মণ্ডল ও বুলবুলি মণ্ডলের বাড়ি। স্থানীয় সূত্রে জানা যায়, গবাদি পশুর জন্য সাঁজাল জ্বালানো ছিল, আর সেই সাঁজালের আগুন থেকেই প্রথমে আগুন লাগে শম্ভুনাথ মণ্ডলের বাড়িতে, তারপরে ধীরে ধীরে আরও পাঁচটি বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে আসলেও ততক্ষণে আগুনে ভস্মীভূত হয়ে যায় ছটি বাড়ি ও বেশ কয়েকটি গবাদি পশু। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন ভগবানগোলা সার্কেল ইন্সপেক্টর সহ রানীতলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক। খবর দেওয়া হয় দমকলে। দমকলের একটি ইঞ্জিন এসে উপস্থিত হয় ঘটনাস্থলে। আমি রাত্রে উঠে দেখছি যে ঘরে আগুন, পুরো আগুন ধরে গেছে। আমি তো আকবকলে কি ভাববো কিছু বুঝতে পারছি না। প্রথম গ্যাসটা বের করলাম, গরু ছাড়া তো কিছু খুলতে পারছি না, আগুন তাদের ফিরতে পারছি না। তো পুরো আমার তো দেখতে পাচ্ছেন গোটা পুরো সাফা হয়ে গেছে, আমার কিছু নেই। এখন যদি কিছু সাহায্য পাওয়া যায় তাহলে সরকার থেকে এটা ভালো হয়। সাথে রমজান মাস চলছে, ঠিক সেহরি রান্না করার মুহূর্ত হয়ে গেছে। চারিদিকে মসজিদে মাইকিং চলছে, তার মধ্যে থেকে খবর হয়ে গেছে মসজিদে মসজিদে মাইকিং হয়ে গেছে। তো লোকজন আস্তে 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 এখানে আপনার পুরো বাড়ির চার থেকে পাঁচখানা বাড়ি পুরো একদম ধূলিসাৎ হয়ে গেছে। হঠাৎ করে একটা চেঁচামেচির একটা আওয়াজ শুনতে পাই। চেঁচামেচির আওয়াজ শুনে বাড়ি থেকে বেরিয়ে দেখি বিশাল ধরনের একটা আগুন জ্বলছে আর কি। এবার ছুটে আসলাম, ছুটে এসে জল টল হাতে সব বাল্টি, এখানে তার কোনো পাম্প টাম্পের ব্যবস্থা নেই। তো বাল্টির জল নিয়ে আসবো, তো জল নিয়ে যে পাশে যাব তার কোনো ইয়ে নাই, এখানে যাওয়ার মতো শক্তি নেই। এমনভাবে আগুন জ্বলেছে, তাদের ছাগল থেকে শুরু করে গরু মুরগি যত কিছু ছিল, বাড়ির পরনের যে একটা কাপড় থাকবে সেই কাপড়টুকুও নেই।